বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ আমরা এই মুহূর্তে যে বিষয় নিয়ে আলোচনা করছি, মাধ্যমিক ইতিহাসের দ্বিতীয় চ্যাপ্টার অর্থাৎ সংস্কার, বৈশিষ্ট্য ও পর্যালোচনা, এই চ্যাপ্টার থেকে মোস্ট ইম্পর্টেন্ট 35 MCQ প্রশ্ন এবং তার উত্তর। তো প্রথম যে কথাটা তোমাদের সামনে বলতে চাইছি সেটা হচ্ছে, যে কটা প্রশ্ন তোমাদের সামনে শেয়ার করছি প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট, এবং শুধুমাত্র MCQ নয়, SAQ আকারেও কিন্তু প্রশ্নগুলো আসতে পারে। আর আলোচনাটা একটু অন্যরকমভাবে তোমাদের সামনে তুলে ধরবো, প্রশ্নগুলো বলবো, উত্তরগুলোও তোমরা একটু ভাববে, সঙ্গে সঙ্গে তো আমি উত্তর বলেই দেবো, একটু মিলিয়ে নেবে, তাহলে নিজেরা কেমন কি পড়াশোনা করেছো সেটাও কিন্তু বুঝে নিতে পারবে। প্রথম প্রশ্ন, রামমোহন রায়ের পরবর্তীকালে ব্রাহ্ম সমাজ পরিচালনা করেন কে? অক্ষয় কুমার দত্ত, দেবেন্দ্রনাথ ঠাকুর, রামচন্দ্র বিদ্যাবাগীশ, নাকি তারাচাঁদ চক্রবর্তী? প্রশ্নটা কি ছিল? রামমোহন রায় এর পরবর্তীকালে ব্রাহ্ম সমাজ কে পরিচালনা করে? তো উত্তরটা কে? উত্তরটা হচ্ছে দেবেন্দ্রনাথ ঠাকুর। উত্তরটা কি? দেবেন্দ্রনাথ ঠাকুর। পরবর্তী প্রশ্ন, বাংলার নবজাগরণ ছিল ব্যক্তিকেন্দ্রিক, প্রতিষ্ঠান কেন্দ্রিক, কলকাতা কেন্দ্রিক, নাকি গ্রাম কেন্দ্রিক? বাংলার নবজাগরণটা কেমন ছিল? বাংলার নবজাগরণ ছিল শহর কেন্দ্রিক, অর্থাৎ এখানে যেটা অপশান রয়েছে সেটা হচ্ছে কলকাতা কেন্দ্রিক, তাহলে উত্তর হবে গদা। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন? লর্ড ক্যানিং, মেকলে, চার্লস উড, জেমস উইলিয়াম কেলভিন? তো এটা তো বোঝাই যাচ্ছে উত্তরটা কী হবে, উত্তরটা হচ্ছে জেমস উইলিয়াম কেলভিন। তারপরে চলে যাই, বামাবোধিনী পত্রিকা স্থায়ী হয়েছিল কত বছর ধরে? বামাবোধিনী পত্রিকা চলেছিল 40 বছর, 45 বছর, 50 বছর, নাকি 60 বছর? তো উত্তরটা কী হবে? উত্তরটা হচ্ছে 60 বছর ধরে চলেছিল। কে বেদান্ত কলেজ প্রতিষ্ঠা করেন? খুব সুন্দর একটা প্রশ্ন, কে বেদান্ত কলেজ প্রতিষ্ঠা করেন? অপশন রয়েছে বিদ্যাসাগর, রামমোহন, বিবেকানন্দ, নাকি দেবেন্দ্রনাথ ঠাকুর। মনে রাখবে বেদান্ত কলেজ, এই বেদান্ত দেখলে বিবেকানন্দের কথা মনে পড়ে, তা কিন্তু এই বেদান্ত কলেজ প্রতিষ্ঠা করেছিল কিন্তু রাজা রামমোহন রায়। অর্থাৎ উত্তর হচ্ছে খদাগ। পরবর্তী প্রশ্ন, জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন এর বর্তমান নাম কি? খুব সুন্দর একটা প্রশ্ন, স্কটিশ চার্চ কলেজ, নেটিভ ফিমেল কলেজ, ফোর্ট উইলিয়াম কলেজ, নাকি হিন্দু কলেজ? জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন এর বর্তমান নাম কি? উত্তরটা কি হবে? উত্তরটা হচ্ছে স্কটিশ চার্চ কলেজ, অর্থাৎ উত্তর কদাক। পরবর্তী প্রশ্ন, মেকলে মিনিট কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়? প্রশ্নটা কিন্তু খুবই ভালো, 1731, 1735, 1835, 1831। মেকলে মিনিট কবে প্রকাশিত হয়? মেকলে মিনিট প্রকাশিত হয়েছিল 1835 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, ফোর্ট উইলিয়াম কলেজ কে প্রতিষ্ঠা করে? উইলিয়াম জোন্স, লর্ড ওয়েলেসলি, উইলিয়াম বেন্টিং, উইলিয়াম ওয়ার্ড? কি বললাম? ফোর্ট উইলিয়াম কলেজ কে প্রতিষ্ঠা করে? ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত করেছিল, উত্তরটা বলি, উত্তরটা হচ্ছে লর্ড ওয়েলেসলি। নীলদর্পণ নাটকটি রচয়িতাকে? এই প্রশ্নটার উত্তর আমি বলবো না, তোমরা কমেন্টেই লিখবে, দীনবন্ধু মিত্র, কালীপ্রসন্ন সিংহ, হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়, নাকি সুবোধ ঘোষ? একদম সহজ প্রশ্ন, এটার উত্তর কমেন্টে দিও। মহাবোধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন? দ্বারকানাথ বিদ্যাভূষণ, শিশির কুমার ঘোষ, উমেশচন্দ্র দত্ত, নাকি কৃষ্ণচন্দ্র মজুমদার? খুব সুন্দর একটা প্রশ্ন, মহাবোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন উমেশচন্দ্র দত্ত, অর্থাৎ উত্তর হচ্ছে গদার। পরবর্তী প্রশ্ন, নববিধান কে প্রতিষ্ঠা করেছিল? দয়ানন্দ সরস্বতী, কেশবচন্দ্র সেন, স্বামী বিবেকানন্দ, মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর? নববিধান প্রতিষ্ঠা করেছিলেন তোমার, উত্তরটা হবে কে? উমেশ, সরি, তোমার নববিধান, তো নববিধান হচ্ছে তোমার কেশবচন্দ্রের, তো উত্তরটা হচ্ছে কেশবচন্দ্র সেনের, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, কলকাতা মেডিকেল কলেজের অপর নাম কী ছিল? স্বাস্থ্যকেন্দ্র, জলাতঙ্ক হাসপাতাল, বিজ্ঞান মন্দির, নাকি জ্বর হাসপাতাল? এটা কিন্তু একটা নতুন প্রশ্ন, কলকাতা মেডিকেল কলেজের অপর নাম ছিল জ্বর হাসপাতাল, ঠিক আছে, এটা কিন্তু একটু মনে রেখো। পরবর্তী প্রশ্ন চলে আসি, বামাবোধিনীতে বামা শব্দের অর্থ কী? এটা একদমই সহজ প্রশ্ন, বিধবা, শিশুকন্যা, নারী জাতি, নাকি নববিবাহিতা? বামা শব্দের অর্থ হচ্ছে নারী বা কন্যা, অর্থাৎ উত্তর হচ্ছে নারী জাতি। চলে যাব তার পরবর্তী প্রশ্নে, প্রশ্নটা খুবই ভালো, যেটা হচ্ছে কলকাতা মেডিকেল কলেজে প্রথম শব ব্যবচ্ছেদ করেন কে? একদম সহজ প্রশ্ন, তারকনাথ পালিত, মধুসূদন গুপ্ত, মধুসূদন দত্ত, দীনবন্ধু মিত্র? তোমরা যখন MCQ করবে সঙ্গে সঙ্গে অপশান দেখে উত্তর করবে না, সম্পূর্ণটা পড়বে, কারণ হচ্ছে এই ধরনের ভুলগুলো আমরা দেখেছি। ধরো কলকাতা মেডিকেল কলেজ প্রথম শব ব্যবচ্ছেদ করেন কে? মধুসূদন দেখেই মধুসূদন দত্ত টিক মেরে দিলে, কিন্তু মধুসূদন দুটো রয়েছে, এবার টাইটেলটাও দেখতে হবে, গুপ্ত, দত্ত, তারপর অনেক সময় বানানেও একটু গুগলি টাইপের করে দেয় এই ধরনের প্রশ্নগুলো, যার জন্য একটু লক্ষ্য রেখে উত্তরগুলো করবে, তাহলে দেখবে যে ভুল হওয়ার সম্ভাবনাটা কম থাকবে, সম্পূর্ণটা বুঝে তারপরে পড়ে তারপরে উত্তরটা করবে, ঠিক আছে। তো যাই হোক, কলকাতা মেডিকেল কলেজের শব ব্যবচ্ছেদ করেন কে? মধুসূদন গুপ্ত, তাহলে উত্তরটা কি হবে? উত্তরটা হচ্ছে তোমার খদাক। চলে যাব পরবর্তী প্রশ্ন, ইন্ডিয়ান একাডেমির পূর্ব নাম কী ছিল? অ্যাংলো হিন্দু স্কুল, হিন্দু স্কুল, হেয়ার স্কুল, নাকি খ্রিস্টান কলেজ? ইন্ডিয়ান একাডেমির পূর্ব নাম ছিল হচ্ছে অ্যাংলো হিন্দু স্কুল, খুব সুন্দর একটা প্রশ্ন, ইন্ডিয়ান একাডেমির পূর্ব নাম ছিল অ্যাংলো হিন্দু স্কুল। দেখো এই প্রশ্নগুলো কিন্তু শুধু MCQ নয়, SAQ রূপেও কিন্তু আসতে পারে, যার জন্য প্রশ্নগুলো কিন্তু তোমরা মনে রাখবে। কালীপ্রসন্ন সিংহের ছদ্মনাম কী ছিল? কালীপ্রসন্ন সিংহের ছদ্মনাম কী ছিল? অপশানে কী কী রয়েছে? তোমার রংমশাল, বনফুল, হুতুম প্যাঁচা, নাকি কাবুলিওয়ালা? কালীপ্রসন্ন সিংহের ছদ্মনাম কী ছিল?
রং মশাল, বনফুল, হুতুম প্যাঁচা নাকি কাবুলিওয়ালা? এটা একদম সহজ প্রশ্ন, উত্তর হচ্ছে কি হুতুম প্যাঁচা। তারপরে উত্তম প্যাঁচার নকশাটা তার বিখ্যাত গ্রন্থ। তারপরে চলে যাই, নীলদর্পণ নাটকটি ছাপা হয়েছিল কোথায়? এটা কিন্তু একটু গভীরের প্রশ্ন। নদিয়াতে, ঢাকায়, শ্রীরামপুরে নাকি কলকাতায়? নীলদর্পণ নাটক কোথায় ছাপা হয়েছিল? তো উত্তরটা কী হবে? উত্তরটা হচ্ছে ঢাকায় কিন্তু ছাপা হয়েছিল নীলদর্পণ নাটকটি। সতীদাহ প্রথা রদ হয়? এটা একদমই সহজ টাইপের প্রশ্ন। 1856, 1856, 1856, 1830, 1829, 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
29 খ্রিস্টাব্দে, অর্থাৎ উত্তর হচ্ছে ঘদাক। পরবর্তী প্রশ্ন, গোলদিঘির গোলামখানা নামে পরিচিত ছিল কে? হিন্দু কলেজ, সংস্কৃত কলেজ, কলকাতা বিশ্ববিদ্যালয় নাকি কলকাতা মাদ্রাসা? তো উত্তরটা কি হবে? উত্তরটা হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়, যেটা কিন্তু গোলদিঘির গোলামখানা নামে পরিচিত ছিল। পরবর্তী প্রশ্ন, নব্যবঙ্গ বলা হতো কাদের? ডিরোজিওর শিষ্যদের। নব্যবঙ্গ কাদের বলা হতো? অপশানে কি কি রয়েছে দেখো একবার, ডিরোজিওর শিষ্যদের, বিদ্যাসাগরের শিষ্যদের, রামমোহনের শিষ্যদের নাকি বিবেকানন্দের শিষ্যদের? এটাও একদমই সহজ প্রশ্ন, ডিরোজিও এর যারা শিষ্য ছিল তাদেরকে বলা হতো নববঙ্গ। পরবর্তী প্রশ্ন, হিন্দু পেট্রিয়ট পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন? হিন্দু পেট্রিয়ট পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন হারানচন্দ্র মুখার্জি, গিরিশচন্দ্র ঘোষ, মধুসূদন দত্ত নাকি সুভাষচন্দ্র বসু? তো হিন্দু পেট্রিয়ট পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন কে? গিরিশচন্দ্র ঘোষ। আবারও বলছি, হিন্দু পেট্রিয়ট পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন? গিরিশচন্দ্র ঘোষ। প্রত্যেকটা প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। পরবর্তী প্রশ্ন, কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত কোন পত্রিকা সম্পাদনা করতেন? সংবাদ কৌমুদী, সংবাদ প্রভাকর, সমাচার চন্দ্রিকা নাকি সংবাদ রত্নাকর? তো উত্তরটা কী হবে? উত্তরটা হচ্ছে সংবাদ প্রভাকর। যত্র জীব তত্র শিব এই বাণীটি কার? স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ পরমহংসদেব, দেবেন্দ্রনাথ ঠাকুর নাকি দয়ানন্দ সরস্বতী? তো উত্তরটা কী হবে? যত্র জীব তত্র শিব, এটা হচ্ছে রামকৃষ্ণ পরমহংসদেবের বিখ্যাত সেই উক্তি। পরবর্তী কোশ্চেন, হুতুমপাচার নকশায় প্রথম প্রকাশিত নকশা হলো কি? চড়ক, রথ, রামলীলা নাকি দুর্গোৎসব? তো উত্তরটা কী হবে? উত্তরটা হচ্ছে চড়ক। জেনারেল অ্যাসেম্বলিজ এর প্রতিষ্ঠাতা কে? রাধাকান্ত দেব, রামমোহন রায়, আলেকজান্ডার ডাপ নাকি ডেভিডিয়ার? তো উত্তরটা কী হবে? জেনারেল অ্যাসেম্বলি হচ্ছে আলেকজান্ডার ডাপ। রেনেসাঁ শব্দটির অর্থ, শব্দটি হলো একটি ইংরেজি শব্দ, ফরাসি শব্দ, ইতালীয় শব্দ নাকি ল্যাটিন শব্দ? রেনেসাঁ শব্দটি কি? রেনেসাঁ শব্দটি হলো একটা ফরাসি শব্দ, অর্থাৎ উত্তর হচ্ছে খদাক। বিধবা বিবাহ আইন পাশ হয় লর্ড এলেনবরা, লর্ড ময়রা, লর্ড ডালহৌসি, লর্ড ক্যানিং? আইন পাশ করেন কে? তো উত্তরটা কী হবে? উত্তরটা হচ্ছে লর্ড ক্যানিং। তারপরে, ভারতের প্রথম সাপ্তাহিক পত্রিকা কোনটি? হিকির গেজেট, মাহাবোধিনী, হিন্দু পেট্রিয়ট নাকি বঙ্গদর্শন? তো উত্তরটা কী হবে? উত্তরটা হচ্ছে হিকির গেজেট। উডের ডিসপাস প্রকাশিত হয় কত সালে? অপশানে কি কী রয়েছে? 1852, 1854, 1856 নাকি 1858? উডের ডিসপাস হচ্ছে 1854 সালে প্রকাশিত হয়েছিল। চলে যাবো আজকের আলোচনার, আমাদের যেটা লাস্ট প্রশ্ন রয়েছে সেই লাস্ট প্রশ্ন, এশিয়ার প্রথম, অর্থাৎ 30টা প্রশ্ন এই চ্যাপ্টার থেকে আলোচনা করেছি, সেই মোস্ট ইম্পর্ট্যান্ট 30টা প্রশ্ন তোমাদের সামনে শেয়ার করলাম। এশিয়ার প্রথম ডিগ্রি কলেজ প্রতিষ্ঠিত হয় কোথায়? ঢাকায়, কলকাতায়, শ্রীরামপুরে নাকি রংপুরে? তো উত্তরটা কী হবে? উত্তরটা হচ্ছে শ্রীরামপুরে এশিয়ার প্রথম ডিগ্রি কলেজ প্রতিষ্ঠিত হয়। তো এই প্রশ্নগুলো কিন্তু আমি প্রত্যেকটা চ্যাপ্টার থেকে তোমাদের সামনে শেয়ার করার চেষ্টা করছি, মোস্ট ইম্পর্ট্যান্ট 30টা 35টা করে। এর আগে চ্যাপ্টারেরও কোশ্চেন আনসার দিয়েছি, এই চ্যাপ্টারে দিলাম। তো চ্যানেলের সঙ্গে থাকো, দেখতে থাকো, আর এরকম ইম্পর্ট্যান্ট কোশ্চেনগুলো অবশ্যই নোট করে নিজে প্র্যাকটিস করে ফেলো, পরীক্ষায় কিন্তু এর মধ্যে থেকে কমন পাবে, এটুকু বলে রাখতে পারি। তো আজকের মধ্যে এখানে শেষ করলাম, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, ধন্যবাদ।